You followers and viewers, আপনারা সবাই আশা করছি ভালো আছেন। ঘুরবো ঢাকা শহরে কিছু রাস্তায়, সেগুলো ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করব আপনারা সকলে ভিডিওটি দেখবেন এবং দেখে লাইক করে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি লিখে জানাবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। কেপাল দিয়ে কি লাগবে? টাকা টাকা নাই তো, দাঁড়াও দাঁড়াও, দুই দুই চকলেট দাও, করে কাটা বলে রাস্তাতে ঢুকে গেল। বলছিলাম বিচার কাহিনী এখানে রাস্তাটাই তারা ব্লক করে চালা, এসব কারণে যানজটের সৃষ্টি হয়েছে। রাস্তাটা যাওয়াটা একটা বিপদ, সামনে যাবে যে কোনো সময় লোকে মারতে পারে। সামনে ঠিক ডুবে গেলাম, যদি পিছন দিয়ে বাড়ি লেগে গেল তাহলে তো সমস্যা। তো হয়তো ফোন বাজানোর তারা আসি, এই পর্যন্ত আমি গাড়ি চালাচ্ছি বিগত প্রায় 2 বছর হয়ে যাবে। কিন্তু এখনও ফোন ব্যবহার করলাম না, এই ফোন ব্যবহার করে গাড়ি চালা নিজের কাছে খুব বিরক্ত লাগে। আশেপাশে হর্নের আওয়াজ শুনতে আরো বেশি বিরক্ত লাগে। ওরা কীভাবে যে চালায়, কীভাবে যে কোনো সহ্য করে, হয়তো আমার চার্জ শেষ হয়ে যেতে পারে। এই কাটাগোল রোডটা কি ওটাই দেখা যায়, আমি দিকে ওমেন হিসেবে আছে কর্মজীবী মহিলা হচ্ছে, যারা কাজ করেন তারা কি অবস্থা দিচ্ছে। আবার কিছু জিনিসটা ভঙ্গারি আওয়াজ থাকে যে কোনো ধরনের পরিস্থিতির কাজ এগুলো করা যায় এবং সুবিধাজনক একটা মার্কেট।
চলে আসলাম আবার সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যন্তই। আগামীতে আমার ভিডিও দেখতে শেষ থাকুন আমার প্রথম কথা টিভি চ্যানেলে এবং দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা, ধন্যবাদ। আসন্ন 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, এই উপলক্ষে আমার দুজনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই স্টেজটা সেটা দেখানোর চেষ্টা করছি। টোটাল যে প্রোগ্রামটা হচ্ছে এটা কি এটা প্রেস রিলিজ দেয়, এটা কি এখনো সরি ক্যামেরা আছে তো এর জন্য কথা বলছি না, মানে প্রেস রিলিজটা অনুষ্ঠানের যে টোটাল একটা বিষয় থাকে যে এই উদযাপন কমিটিতে কারা কারা ছিল। আজকে আছে সব সিভিলে কিন্তু সব ব্যস্ত, হ্যাঁ সেটা জানি, এই কারণে আপনাকে বিরক্ত করলাম, এই কারণে আপনাদেরকে বিরক্ত করলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, দোয়া রাখবেন।